একটা ঘুমন্ত জেলের সেলে চলন্ত জলজান্ত একটা আস্ত লোক কোথা থেকে সে এসেছে, কি বা তার পরিচয়, কি বা তার মোটিভ, সেই সব না জানার কারণে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টে রাতের ঘুম ছুটে যায়। তারা নিজেদের ভিন্নভাবে প্রশ্ন করে, ভিন্ন ইন্টেলিজেন্স লাগিয়েও তার কিছু ইনফরমেশন বের করতে পারে না যে লোকটা আসলে কে, কি বা তার মোটিভ। হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কুর, অঙ্কুর এক্সপ্লেন্ডে আপনাদের স্বাগত। আজ আমরা হইচই প্রেজেন্ট সায়েদ আহমেদ সাকি পরিচালিত চঞ্চল চৌধুরী, আজফাল হোসেন, ইন্তেকাব দিনার, তাসনিয়া ফারিন এবং আরো অনেকে অভিনীত কারাগার পার্ট ওয়ান এই সিরিজটা নিয়ে কথা বলবো। বিনা কারণে কোনো সাধারণ পার্সনকে টাইম ট্রাভেলার না বানিয়ে চলুন শুরু করা যাক। সিরিজের শুরুতেই জেলের মধ্যে একটি অপরিচিত মেয়ে ঢোকার সিক্রেট ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার কারণে জেলার মোস্তাক আহমেদ সাহেবকে প্রচুরভাবে খিস্তি করে তার ওপরের বড়বাবু হুমায়ুন কবির সাহেব। কারণটা খুবই সিম্পল, এই জেলের মধ্যে এর আগে অনেক কয়েদি জেল থেকে বেরিয়ে পালিয়েছে, আর এইবারেরটা আবার মেয়ে ঘটিত কেস। পলিটিক্যাল এবং সোশ্যাল মিডিয়ার প্রেসারে হুমায়ুন সাহেব মোস্তাক আহমেদ সাহেবকে স্পষ্টভাবে কেসটাকে স্টাডি করে কেসটা রিপোর্ট সাবমিট করার জন্য বলে দেয়। বড়বাবু মোস্তাক সাহেব মেজবাবু খায়ের সাহেবকে বেশ কিছু কথা শুনিয়ে দেয়, কে এই ভিডিও ফুটেজটা লিক করেছে সেটা না জানার জন্য, এবং জেলের মধ্যে সব রকমের চোরা কারবারি এবং সিন্ডিকেট বন্ধ করার পারমিশন দেন। সিন্ডিকেট এডাই পুলিশের লোকেরা একটু সুবিধা পাওয়ার জন্য এমন কিছু নেই যেটা জেলের মধ্যে ঢোকায় না, সবকিছু ঢোকে, সিগারেট, বিড়ি, মদ, এমনকি মেয়েও কিছু টাকার লোভে সবকিছু জেলের মধ্যে অ্যালাউ করে। মেজবাবু খায়ের সাহেব জেলের প্রতিটা সিসিটিভি ক্যামেরা চেক করার পারমিশন দেন এবং জেলের প্রতিটা সেলের কয়েদির উপর কড়া নজরদারি এবং ফুল চেক আপ করার পারমিশন দেন। জেলের কনস্টেবলরা জেলের মধ্যে থাকা প্রতিটা সেল ভালো করে চেক করে। কনস্টেবলরা এই সিচুয়েশনে প্রায় 200 বছরের পুরনো একটা ঘুমন্ত সেলের মধ্যে থেকে জলজান্ত একটা লোককে পড়ে থাকতে দেখে তারা ভয়ে শিউরে ওঠে। সাথে সাথে তারা মেজবাবু খায়ের সাহেব এবং বড়বাবু মোস্তাক সাহেবকে ডেকে পাঠায়। তারা দুজন সেখানে এসে নিজেরাও চিন্তায় পড়ে যায় যে কে এই পার্সন, কি বা তার মোটিভ, কেনই বা সে এসেছে, কোথা থেকে এসেছে, এইসব নিয়ে ভিন্নভাবে তাকে জিজ্ঞাসা করতেও সে কোনো রূপ উত্তর না দেওয়ায় তার উপর চড়া হয়ে ওঠে মেজবাবু। তার উপর নৃশংসভাবে টর্চার করেও তার মুখ থেকে কোনো কথা বের করতে পারে না যে সে কে, কি বা তার নাম। পরের দিন মোস্তাক সাহেব এটা বুঝতে পারে যে লোকটা আসলে বোবা এবং কালা, বাট লিখতে পারে। সেটা জানার পর তারা তাকে একটা পেপার আর পেন দেয় লেখার জন্য। সে যখন কিছু লেখে তারা সেই লেখা দেখে চিনতে পারে না যে সে কি ভাষায় লিখছে। মোস্তাক সাহেব কোনো উত্তর না পেয়ে তার ডিটেকটিভ ব্রাঞ্চের বন্ধু আসফাক সাহেবকে ডেকে পাঠান, সে কিছু উদ্ধার করতে পারে কিনা তা জানার জন্য। আসফাক সাহেব তাকে ভিন্নভাবে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেও কোনো উত্তর পায় না। এদিকে জেলের কয়েদিদের মধ্যে একটা হুলুস্থুলুস রমরমা পড়ে যায় যে 145 নম্বর সেলের কয়েদি একজন ভগবানের দূত গাজী বাবা, সে আবার জন্ম নিয়েছে এই জেলের কয়েদিদের উদ্ধার করবে বলে। জেলের সকল কয়েদিরা তাকে ভক্তি করে পুজো করে, কেউ কলা দেয়, কেউ ধূপ দেয়, এইভাবে জেলের মধ্যে নতুন একটা সিন্ডিকেটের সৃষ্টি হয়। আসফাক সাহেব কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে মা নামের একজন ইন্টারপ্রিটারকে ডেকে তার সাথে নিয়ে যায় ওই জেলের কয়েদির কাছে। একজন ইন্টারপ্রিটার বা দোভাষী বিশেষভাবে প্রশিক্ষিত পেশাদার, যার কাজ ছিল বধির এবং শ্রবণ শক্তিহীন লোকেদের সাথে ইশারায় কথা বলা, সে কি বলছে সেটা বোঝা, অন্যজনকে ড্রেসক্রাইব করা। মাহা ওই 145 নম্বর জেলের কয়েদির সাথে কথা বলে নিজে থেকে হকচকিয়ে ঘাবড়ে ওঠে। মাহাকে বলে সে নাকি নবাব সিরাজউদ্দৌলার রানী ছিলেন, একদিন সুযোগ বুঝে নবাব সিরাজউদ্দৌলাকে খাবারে বিষ মিশিয়ে তাকে খুন করেন। তারপর থেকেই তাকে বিভিন্ন জেলে রাখা হয়। তার এই অপরাধের কারণে World War II এর সময় নাকি আন্দামানের একটা জেলে রাখা হয়। একদিন সে রাত্রেবেলা সেখানে ঘুমিয়ে গেছিল, সকালে উঠে দেখে সে নাকি এই জেলে পৌঁছে গেছে। পুলিশের এইসব আলবাল কথা শুনে মাথায় প্রচুর রাগ উঠে যায়। মোস্তাক সাহেবের নির্দেশে তাকে আবার ভীষণভাবে টর্চার করা হয় এইসব গাঁজাখড়ি গল্প শোনানোর জন্য। পুলিশ কিভাবে তাকে বিশ্বাস করবে, কেউ যদি এসে বলে 200 বছর ধরে সে না খেয়ে দিয়ে বেঁচে আছে। সাইন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট মাহার মাও ছিল বোবা, সেও কথা বলতে পারতো না, তাই মাহা জানতো বোবাদের সাথে কিভাবে কথা বলে।
কোনো কারণবশত মাহার মা ভীষণভাবে অসুস্থ হয়ে হসপিটালের আইসিউতে ভর্তি হয় এবং মাহার জন্য শেষবারের মতো একটা ভিডিও রেকর্ডিং করে রেখে যায়। ভিডিও রেকর্ডিং দেখে মাহা বুঝতে পারে তার মা বলতে চাইছে তার বাবা এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় সেটা জানে না। এদিকে পুলিশ কিছুতেই বিশ্বাস করতে পারছে না ওই 145 নম্বর জেলের কয়েদির কথা। সে ডিটেকটিভ ব্রাঞ্চের আশফাক সাহেবকে বলে এমন একটা তথ্য যেটা শুনে সে প্রথমে বিশ্বাসই করে উঠতে পারে না। পরে সেই খবরটা একটু স্টাডি করতেই হুবহু মিলে যায় ওই 145 নম্বর কয়েদির কথার সাথে। মাহার ফ্রান্সে থাকা একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সে প্রেগনেন্ট ছিল, যেটা তার বাড়ির লোক কেউ জানতো না। পরের দিন আশফাক সাহেব মাহাকে আবার একবার রিকোয়েস্ট করে সেই কয়েদির সাথে কথা বলার জন্য। মাহা তাকে এই শর্ত দেয় যে সে নিজে একলা কথা বলবে, আর কেউ যেন তার সাথে না থাকে। কারণ মাহা জানতে চেষ্টা করছিল তার বাবা এখনো বেঁচে আছে কিনা বা কোথায় আছে। মাহা যায় সেই 145 নম্বর কয়েদির সাথে কথা বলতে। সেই কয়েদি প্রথমেই মাহাকে দেখে বলে দেয় যে সে প্রেগনেন্ট। মাহা আশ্চর্য রকম ভাবে অবাক হয়ে যায়, যেটা কেউ জানে না সেটা এই লোকটা জানলো কিভাবে। সে তার কৌতূহল না রুখতে পেরে তাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে। কয়েদি ফাদার অ্যালফ্রেড নামের একজন লোকের সাথে কথা বলতে বলে, যে ছিল একটা খ্রিস্টান পোপ। মাহা তাকে এটা জিজ্ঞাসা করে যে সে এইসব কথা কিভাবে জানে। তাতে কয়েদি বলে যে সে চোখ দেখে সবকিছু বুঝতে পারে। এইসব কথা শুনে মাহা কয়েদি দেয়া চার্চের ঠিকানাতে সে যায় এবং ফাদার আলফ্রেডের সাথে দেখাও হয়। মাহা আবার চমকে ওঠে, কারণ কোনো কিছু বলার আগে ফাদার আলফ্রেড তাকে তার পরিচয় দেয় এবং সে কি কারণের জন্য এসেছে সেটাও বলে। এইসব আদেও কিভাবে পসিবল সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে টেবিলে রাখা একটা বইয়ের উপর চোখ যায় মাহার। সেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। 1971 সালে পাবলিশ হওয়া নামের একটা বই, যেটা লিখেছে সেই 145 নম্বর জেলের কয়েদি, যার নাম ডেভিড। এদিকে জেলের মধ্যে নতুন একটা ছেলেকে ওই 145 নম্বর সেলের ডেভিড নামের কয়েদির সাথে কথা বলতে দেখে ফেলে সেই জেলের মোহাম্মদ আলী নামের একজন জল্লাদ। শেষে আমরা এটাই দেখি, ওই ডেভিড নামের 145 নম্বর কয়েদি বোবা নয়, সে কথা বলতে জানে। তার আলাদাই কিছু ইচ্ছা ছিল, আলাদাই কিছু মোটিভ। এতদিন ধরে বোবা হওয়ার নাটক করছিল। এই সিরিজের মধ্যে অনেক কিছু প্লট হোল আছে, যেমন আমাদের ডেভিডের সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি, সে কোথা থেকে এসেছে, তার পরিবারের সম্পর্কে কোনো কিছু। সিরিজের মধ্যে অনেক জায়গাতে একটা বরখা পড়া মেয়ের দেখা পাওয়া যায়, বাট সেটাও ক্লিয়ার করা হয়নি যে সেটা কে আর তারই বা কি ইচ্ছা। ভিন্ন জায়গায় তাকে দেখতে পাওয়া যায়, হয়তো এর পার্ট 2 আমরা এই সব কিছু নিয়ে দেখতে পারবো। আমার সিরিজটা বেশ দারুণ লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টান টান উত্তেজনায় ভরপুর। বাট অনেক অনেক জায়গায় সিরিজটা বেশ ঝুলিয়েছে, সব মিলিয়ে বেশ সুন্দরই বলতে পারেন, আপনাদের দেখে ভালো লাগবে। আর সব থেকে আরও একটা বড় কথা, চঞ্চল চৌধুরীর অভিনয় অনবদ্য, সব মিলিয়ে সিরিজটা বেশ ভালো। যদি এই সিরিজের সম্পর্কে কোনো কিছু আলোচনা থাকে সেটা আমায় কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার এক্সপ্লেনটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের মতো এইখানেই, আবার দেখা হবে, ধন্যবাদ।